ওয়েলকাম টু টেক বাংলা আইটি, আসসালামু আলাইকুম বন্ধুরা। আবারও হাজির হলাম খুবই গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল নিয়ে। এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম ইউজ করে যে কোনো লেখার ছবিকে টাইপে রূপান্তর করবেন। আপনাকে আর ঘন্টার পর ঘন্টা বসে বসে হাতে টাইপ করতে হবে না। তো এটি আপনারা কিভাবে করবেন সেই বিষয়টি এখন আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো বন্ধুরা চলুন শুরু করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2016 ভার্সনটি আমার সামনে ওপেন অবস্থায় রয়েছে। তো এখন আমি মূলত যেটা করব, এই ওয়ার্ড প্রোগ্রামটিকে কাজে লাগিয়ে যে কোনো ধরনের লেখা ছবিকে টাইপে কনভার্ট করব। তবে এটি খুবই সহজ এবং খুবই সিম্পল একটি কাজ। তো আপনারা প্রথমে যেটা করবেন, যেই পেজকে টাইপে কনভার্ট করতে চাচ্ছেন সেই পেজটিকে স্ক্যান করে আপনাদের কম্পিউটারে সেভ করে রাখবেন। অথবা আপনাদের যদি স্ক্যানার না থাকে সেক্ষেত্রে আপনারা মোবাইল দিয়ে ছবি তুলে সেই ছবিটিকে কম্পিউটারে সেভ করে রাখতে পারেন। তো আমিও ঠিক একইভাবে একটি পেজের ছবি মোবাইল দিয়ে তুলে সেই ছবিটিকে কম্পিউটারে সেভ করে রেখেছি। তো এখন আমি যেটা করব, সেই ছবিটিকে ওয়ার্ড প্রোগ্রামে ইনসার্ট করে নিব। তো ইনসার্ট করার জন্য আমি এখানটা ইনসার্ট অপশনে ক্লিক করলাম। ইনসার্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে পিকচার অপশনে ক্লিক করলাম। তো এরপর আপনি যেটা করবেন, যে ফোল্ডারের মধ্যে আপনার ছবিটি সেভ করে রেখেছেন সেই ফোল্ডার থেকে ছবিটিকে ইনসার্ট করে নেবেন। তো আমি আমার ছবিটিকে ডেস্কটপে রেখেছি, তো আমি এখান থেকে ডেস্কটপটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানটা আমার ছবিটি রয়েছে, আমি ছবিটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচে এখান থেকে ইনসার্ট অপশনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছবিটি কিন্তু ওয়ার্ড প্রোগ্রামে ইনসার্ট হয়ে গিয়েছে। এখন আমি মূলত এই ছবিটিকে টাইপে কনভার্ট করব। তো এখন আমি যেটা করব, এই ছবিটির যতটুকু অংশ রাখা প্রয়োজন ততটুকু রেখে বাকি অংশটুকু আমি ক্রপ করে দিব। তো সেটার জন্য এখান থেকে ক্রপ অপশনে ক্লিক করলাম। তো ক্রপ অপশনে ক্লিক করার পর এখানে আমি যতটুকু রাখা প্রয়োজন ঠিক ততটুকুই রাখবো। আমি মাউস ড্র্যাগ করে নিচের দিকে আনছি, এরপর সাইড থেকে একটু কেটে দিব। মোট কথা হচ্ছে, আপনার যতটুকু জায়গা জুড়ে লেখা থাকবে আপনি ততটুকু রাখবেন, আর বাহিরের অংশটুকু আপনি ক্রপ করে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু ক্রপ হয়ে গিয়েছে। তো এখন আমি মূলত যেটা করব, এই ছবিটিকে প্রথমে পিডিএফ ফরম্যাটে সেভ করব। তো পিডিএফ ফরম্যাটে সেভ করার জন্য আমি চলে গেলাম ফাইল অপশনে, এরপর এখান থেকে সেভ অ্যাজ অপশনে ক্লিক করলাম। এরপর নিচে এখান থেকে আমি ব্রাউজ অপশনে ক্লিক করলাম। তো এরপর আপনি ছবিটিকে যে ফোল্ডারে সেভ করতে চান সেই ফোল্ডারটি বাম পাশ থেকে সিলেক্ট করবেন। তো আমি উপরে এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করলাম। তো ডেস্কটপ সিলেক্ট করার পর আপনি ছবিটিকে কী নামে সেভ করতে চাচ্ছেন এখানে ফাইল নেমের জায়গায় সেই নামটি দিবেন। তো আমি এখানে একটি নাম দিচ্ছি। তো নাম দেওয়ার পর এখানে নিচে সেভ অ্যাজ টাইপ যে অপশন রয়েছে আপনি সেভ অ্যাজ টাইপ অপশনে ক্লিক করবেন। এরপর নিচে এখান থেকে পিডিএফ ফরম্যাট চুজ করবেন। এরপর আপনি এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন। তো আমাদের ছবিটি কিন্তু এখন পিডিএফ ফরম্যাটে সেভ হয়ে গিয়েছে। তো এরপর আমি যেটা করব, ওয়ার্ড প্রোগ্রামটিকে ক্লোজ করে দিচ্ছি। আমি আবারও নতুন করে ওয়ার্ড প্রোগ্রামটিকে ওপেন করে নিচ্ছি। এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টটি নিলাম। এখন আমি মূলত যেটা করব, যে ছবিটি পিডিএফ ফরম্যাটে সেভ করেছি সেই ছবিটিকে এখানটায় ওপেন করে নিব। তো সেটার জন্য আমি চলে গেলাম ফাইল মেনুতে। ফাইল মেনুতে এসে ওপেন অপশনে ক্লিক করলাম। এরপর নিচে এখান থেকে ব্রাউজ অপশনে ক্লিক করলাম। এরপর যে ফোল্ডারে ছবিটি আমি সেভ করেছি সেই ফোল্ডারটি এখান থেকে চুজ করলাম। তো ফোল্ডারটি চুজ করার পর আমি যে ফাইলটি সেভ করেছিলাম একটু আগে সেই ফাইলটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচে এখান থেকে ওপেন অপশনে ক্লিক করলাম। তো এরপর ঠিক এরকম একটি মেসেজ আপনার সামনে শো করবে, আপনি এখান থেকে জাস্ট ওকে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ছবিটি কিন্তু টাইপে কনভার্ট হয়ে গিয়েছে। আপনি এখন চাইলে এই লেখাগুলোকে আপনার ইচ্ছে মতো মডিফাই করে নিতে পারেন। মোট কথা হচ্ছে, আপনি ওয়ার্ড প্রোগ্রামে টাইপ করার সময় একটি লেখাকে যা যা করতে পারেন আপনি ঠিক তাই করতে পারবেন। আপনি আপনার ইচ্ছে মতো এডিটিং করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি ছবিকে টাইপে কনভার্ট করা কতটা সহজ। আপনি যদি এই ছবিটিকে দেখে দেখে টাইপ করতেন তাহলে আপনার অনেক সময় লেগে যেত। তো এই কাজটি করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই অফিস ওয়ার্ড 2016 ভার্সনটি ইউজ করতে হবে। তো আপনি চাইলে মুহূর্তের মধ্যে যে কোনো লেখা ছবিকে টাইপে কনভার্ট করতে পারেন এই প্রোগ্রামটির সাহায্যে। তো আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, আর আপনার কোনো মতামত থাকলে সেটি কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো চমৎকার টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।